নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের সকলকে আজকের পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু কালকের ভিডিওটিতে আলোচনা করেছিলাম যে এই কঠিন পরিস্থিতির সময় যদি কারো কোনো প্রকার যদি লোনের যদি দরকার হয়, তাহলে কিন্তু সেটা আপনি শুধু একটি আপনার মোবাইলের একটি SMS এর মাধ্যমে আপনি সেই লোনটি পেতে পারেন। আর আজকের এই ভিডিওটি কিন্তু সমস্ত লোন গ্রহীতাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একে তো লকডাউনের জেরে কোনো মানুষই কোনো কাজ করতে পারছে না, অনেক মানুষ জীবিকাহীন হয়ে পড়েছে, অনেকের চাকরি চলে গেছে, যার ফলে তারা যে লোন নিয়ে রেখেছেন সেটার কিস্তি কীভাবে চালাবে সেটার চিন্তায় কিন্তু তারা দিন রাত ঘুমাতে পারছে না। আর এমন অবস্থায় গত দুদিন আগে যে আমফান ঝড় বয়ে গেছে তাতে কিন্তু আরও অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, আর এর জেরেই কিন্তু বন্ধন ব্যাঙ্কও অনেক ক্ষতির পথে রয়েছে, কারণ তাদের 65,000-এরও বেশি লোন গ্রহীতা এই আমফান ঝড়ের কবলে পড়েছে। তো এমন অবস্থায় তারা কীভাবে কিস্তি পরিশোধ করবে সেটা কিন্তু তারা দিন রাত ভেবেই পাচ্ছে না। আর এরই মধ্যে কিন্তু দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এখানে এসে গিয়েছিলেন, আর উড়িষ্যা গভর্নমেন্টকে 500 কোটি টাকার ত্রাণ প্রদান করেছিলেন এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে 1,000 কোটি টাকার ত্রাণ প্রদান করেছিলেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা এরই সম্বন্ধে একটু বিস্তারিত খবর জেনে নেব। কিন্তু বন্ধুরা, বিস্তারিত জানার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা সরকারের কাছ থেকে চান যে সমস্ত প্রকার ঋণের অন্ততপক্ষে সুদগুলো মুকুব করে দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে সবার প্রথমে লাইক করে দেবেন এবং তার সাথে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটাই টিপে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে যে ঘন্টির অপশনটা আছে সেটাই টিপে অলে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আমাদের এই সমস্ত কিছু নতুন নতুন খবর সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন এবার বিস্তারিত খবরটি জেনে নেই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন লাইফ মিন্টের ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়েছে যে বন্ধন ব্যাংকের 260 কোটি টাকার লোন কিন্তু এই আমফান ঝড়ের কিন্তু কবলে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, আর গত বছরেও কিন্তু মে মাসে 2019-এ ফণী ঝড়ের প্রকোপে কিন্তু অনেক বড় অঙ্কের কিন্তু একটি টাকাকে বন্ধন ব্যাংকে হারাতে হয়েছিল, আর সেই পোর্টফোলিওটা ইকুয়াল করতে তাদের 3 থেকে 6 মাসের মতন সময় লেগেছিল সেই অ্যাচিভমেন্টটা পেতে। আর তার ঠিক 1 বছর যেতে না যেতেই আবার মে মাসের 2020-এ কিন্তু একটি অত্যন্ত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল। এমনিতেই মার্চ মাস থেকে লকডাউন চলছে, তার উপরে আবার এই আমফানের কারণে 260 কোটি টাকার যে লোন রয়েছে সেটা কিন্তু এখন হারাতে বসেছে বন্ধন ব্যাংক। আর এরই মাঝে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যা গভর্নমেন্টকে যে 1,500 কোটি টাকার যে রিলিফ প্যাকেজটি দিয়েছে সেটা অবশ্যই এই আমফানের কবলে পড়া মানুষদের জন্য যথেষ্ট নয়, কিন্তু তারপরেও আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে অবশ্যই তারা যেন এই ঋণে পড়া যে মানুষরা রয়েছে তাদের প্রতি যাতে একটু অন্য নজরে যাতে দেখে, তাদেরকে অন্ততপক্ষে তাদের যে সুদটা রয়েছে সেটা যাতে মুকুব করে দেওয়া হয়, আর তাদেরকে অন্ততপক্ষে 1 বছরের যাতে সময় দেওয়া হয় এই ঋণটা পরিশোধ করার জন্য। তো এ সম্বন্ধে আপনাদের কী ধারণা রয়েছে সেটা আপনারাও অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান।